ছিড়ি আসল না ঘর আসল হ্যাঁ তো যেই যুগের লোক সিঁড়িকে আসল মনে করে তাহলে কি বলবেন হ্যাঁ কিরকম বোকা ইন্টারন্যাশনাল বোকা কোন ইন্টারন্যাশনাল বাংলা কি আপনি যদি খ্যাতি সম্পন্ন বোকা ঠিক কি না বলেন এজন্য আপনাদের বুঝার সুবিধার্থে शायকের ফয়েজ ও বরকতে হাকিমুল্লের ফিকিরের আলোকে আমরা একটা দিনের রূপরেখা রচনা করেছি দেখেন দেখাও তো বাবাই সবাইকে দেখাও আপনারা পারলে এটা সংগ্রহ করবেন এটা এটার মধ্যে দিন সেনা সহজ হবে এখানে কোনায় নিয়ে যাও সবাইকে এখন দেখাও দেখা যাবে না দেখা যাবে না কিন্তু ছোট অক্ষর তো এ হলো পুরো মোকাম্মল দিনের রূপরেখা আপনারা শুনছেন ওলামায় করে ওলামা একলাম হজরাত ওলামা একলাম হাদিস হাদিসে মসুর হাদিস বোকার শরীফ আছে মেশকা শরীফ আছে কে না আছে না হাদিস কিতাব খুললে কি প্রথমে হাদিবলার ভালো হয় আর জিবুল্লাহ সাল্লাম একদিন নবী করিম সাল্লাহ সাল্লামের দরবার আসছেন আল্লাহ নবীকে প্রস্ত করতেছেন ছাত্রের বেশে মানুষের সুরাতে কেউ তারা চেনে না উনি প্রশ্ন করে চলে গেলে নবীজি আল্লাহ দিবসে তোমরা চিনছ লোকটাকে সাহাবার জন্য আমরা চিনি নাই এত দিবেল আসছিল তোমাদেরকে দিন শিখাবো দিন সে মজলিসে তিনি চারটা প্রশ্ন করেছিলেন আকবের নি আকবের নি আকবের নি আকবের চারটা আকবের প্রথম প্রশ্ন করেছেন আকবর আল ইসলাম ইসলাম সম্পর্কে বলেন তো নবীজি বর্ণনা দিয়েছেন বলে সদাক্তা ঠিক বলছেন অবাক হয়েছে প্রশ্ন করে আবার সত্যায়ন করে বারিকাদের করে পরে প্রশ্ন করেন আকবরের ইমান ইমান সম্পর্কে বর্ণনা দেন যে বর্ণনা দিলেন ঠিক বলছেন তৃতীয় প্রশ্ন আকমিনের তাসকিয়া আল্লাহ বলছেন সদাক্তা ঠিক বলছেন চতুর্থ প্রথম আকবর সা কেমত কবে বলেন তো কেমত কবে হবে নবী বলেন যে প্রস্তুত করে লাভ নাই মাল মসুল আনা বেড়া আমি না সায় তুমি যেরকম জানো না আমিও জানি না তাহলে ঠিক আছে আকবর আলে আমি আলহামাদ মারাদ কিছু আলামত চিহ্ন বলেন তা বলছেন কিন্তু মূল হলো তিনটা প্রশ্ন ইসলাম বলেন ইমান এহসান এর হাতে সিপিআই খোলা এটা এজন্য আপনাদের সুবিধার আপনারা তো কোনো হাতে সিপিআই পড়বেন না পড়বেন আপনারা যদি সায় রাত বলা পড়বেন আপনারা খুন শিকার আর পড়বেন না কিন্তু দিন তো চিনতে হবে সেজন্য এই যে এই তিনটা হলো ইসলাম ব্যক্তি জীবনে অর্থনীতি জীবনে পারিবারিক জীবনে সমাজ রাষ্ট্র জীবনে ইসলাম এগুলোকে আহকামের জাহেরা বলে এ সবুজগুলো হলো আহকাম আর এগুলো মহারমাত জাহেরা লালগুলো এগুলো বর্জন এগুলো অর্জন ইসলাম হয়ে গেল ইমান ইমান এবং ভস্তল সাত শাখা নয় শাখা এগুলো ফেরাকে বাতলা এগুলো তহিদ রুবিয়াত উলুহিয়াত এগুলা বিল লেসান তাজদিক বিল জানান আর এলো এহসান একুশ শাখা চোদ্দটা অর্জনীয় ষাটটা বর্জনীয় কথা ফুলা বাস আপনি একদম সহজ বাংলায় ইসলাম চিনে গেলেন দিন চিনে গেলেন আপনারা এগুলো যদি সংগ্রহ করেন দরকার লিখে নেন ও ছবি করে নেন যেও সংগ্রহ করেন আপনি নিজেকে মাপ আপনি কতটুকু ইমানদার কতটুকু মুসলমান এখানে পুরা চাটের ভিতরে সাতাত্তর শাখার আদলে আর হাদিস আলোকে এটাকে রচনা করা হয়েছে যাতে একদম ক্লাস থ্রি পার সে বসবে এত সহজ করে লেখা হয়েছে পুরুষ মহিলা সবাই বসবে বন্ধুগণ কিছু হলো সবুজ অর্জনীয় লাল গুলো বর্জনীয় অর্জন আর বর্জনের নামে তো দিন ইসলাম আল্লাহ তালা বলেন মা তা কুমার রসুল দেখছেন কারবার কবরে গেলে তিনটা প্রশ্ন হবে তার মধ্যে একটা বিশাল প্রশ্ন তো দিন কই বলবেন আমি বড় আলেম জব হবে আমি মুফতি সাহেব আমি আমির সাহেব জব হবে আমি একজন মুজাহিদ জব হবে আপনাকে এই দিন বুঝে দিত ঠিক কিনা ফেরত তারা ফেরস্তের বাইরে উত্তর দিলে শুনবে না কিন্তু ওরা সঠিক জবাব চান বন্ধুগণ কাজে এই বিষয়টা আমাদের জীবনের বহু দিনের একটা গবেষণা অর্থাৎ থানিবি সে ব্যথার কথা দিন ছিল না পুরা ফুরুল ইমান পুরা হায়াতুল মুসলিমিন পুরা তালিম উদ্দিন সোয়াবুল ইমান হাদিস ইব্রাহিম সবের অধিভাব আল্লাহ বুঝার তফিক দান করুন রাখো বন্ধুগণ আমি যে আয়াত পড়ছি সুরায় নাহাল থেকে সুরের নাহাল চোদ্দি সালাম হিজরত করেননি এখনো এখনো এক দেড় বছর বাকি আছে তার আগে সুরা না মক্কি জীবনেই তো সুরায় মেলার মুদাসের না হয়েছে একদম প্রথম দিকে প্রথম সুরা হলো সুরা আলাপ এরপরে সুরা কলম এরপরে দশ দিন ওহি বন্ধ ছিল ফাতরাতুল লহি এরপরে সুরার নাম হলো সুরা মুসজাম্মেল আর মুদ্দাস কেউ বলছে মুদাসের আগে মুজ্জাম্মেল পরে কেউ মুজ্জাম্মেল আগে মুদ্দাসের পরে মুজ্জাম্মেলের ছটা কথা বলছেন মুদাসের ছটা কথা বলছেন মুজ্জামেলের ছটা কথা কি রসুল আপনাকে যে নবুয়ত দেয়া হলো আপনি বিশ্বনবী আপনাকে যে কিতাব দেয়া হলো এই কিতাবটা হলো আল্লাহর কালাম এটা কিতাব না শুধু কালামুল্লা অন্য সমস্ত কিতাব হলো কিতাব কোরআন হল কি কালাম উল্লাহ কিতাবুল্লাহ কালাম কালামল্লার কম কি কালামুল্লাহ আল্লাহ আল্লাহর কালাম হয় আর কিতাব উল্লাহ আল্লাহর কালাম না এগুলো ফেরেস্তাদের কালাম হতে পারে ঠিক কিনা আর যেগুলো কিতা উল্লাহ হয় কালামুল্লাহ হয় না এগুলো পরিবর্তনশীল এগুলো কি পরিবর্তনশীল পরিবর্তন হইতে পারে কিন্তু কালামুল্লাহ কি হয় না আল্লাহর কালামের কোনো কি নাই কোরআন শিব আল্লাহর কিতাব না খালি কালামুল্লাহ কিতাবুল্লাহ কালামুল্লাহ সেজন্য তো চৌদ্দশো প্রায় সাড়ে চৌদ্দশো বেশি পার হয়ে গেছে একটা নক্ত পরিবর্তন হয়েছে আর কি বলে ইঞ্জিল খুঁজে পাওয়া যায় তরাত পাওয়া যায় ছবি পাওয়া যায় কেন ওগুলো লাগলো কি শুধু একটা কালামুল্লা আল্লাহ বলেন রসুল এই কালামোল্লার সংরক্ষণের দায়িত্ব আমার কাল সংরক্ষণের দায়িত্ব আমার তবে এর প্রসার প্রসার এর উন্নয়ন আপনার দায়িত্ব কেমনি উন্নতি করবেন আপনি ছটা কাজ করবেন মক্কি জীবনে তেরো বছরে উনি ক্যামুল্লাহ ছাড়েননি কুমিল্লা ইলা ইল্লা কালি ইলা তেলাওয়াত ছাড়েননি ওরা তেল কোর আনা তার তেলা জিকির ছাড়েন নাই অজকুর ইসমার অব্বিক আর তিনটা বা তিনি সেবা দিয়েছেন অতাবাত্তাল ইলাই হে তেলা গুনার সাথে সম্পর্ক ছিন্ন রাখতে হবে পাঁচ নম্বরে রব্বুল মশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু ওয়া ফাত্তাকিজু ওয়াকিলা তাওয়াক্কুল বুক ভরা থাকতে হবে ছয় নম্বরে ওয়াসবির আলা মা ইয়াকুলুন সবর থাকতে হবে এই ছয়টা গুণ নিয়ে উনি মক্কি জিন্দি কাটাইছেন ওনার কাজ ছিল রাত্রে কিয়ামুল লাইল তেলাওয়াত জিকির দিয়ে কাটান দিনের বেলায় কাউকে পাইলে কোনোশি শেখাতেন না তেলাওয়াত করে শোনাতেন এটা দাওয়াত হয়ে যেত রসুলুজ্জামানের শুনলে শুনলেই হৃদয় হৃদয়গুলো যেত অনেক কাফের মুসলমান হয়ে যেত এভাবে চলে গেল দীর্ঘদিন এরপর সুরের নাহাল না দিলে হাজরত মোল্লা মুফতি সাইদ সাইদারফির রহমতাল লিখছেন যে সুরের নাহাল কেন মকৃতগুলো না দোলেল সুরের নাহাল দ্বারা আল্লাহ তালা আমাদের নবীকে সান্ত্বনা দিচ্ছেন শান্তনা শান্তনা কি এর ভিতরে শান্তনা হলো এখানে মৌমাসির ঘটনা আনছেন কেন মৌমাসির ঘটনার ভিতরে সান্ত্বনা কেমন হলো মৌমাছির ভিতরে বিষাক্ত আল আছে কামড়ালে কি হয় বেতা ফুলে যায় আবার তার একটা গুণও আছে যে মধু দেয় দেয় কে তার সান্ত্বনা কি হলো রসুল কোরআসটা আপনাকে কষ্ট দেশে এরা একদিন মধু দেবে ঠিক কিনা

হযরত ওমর ইবন আব্দুল্লাহ যখন খলিফাতুল মুসলিমিন উনি খতিব ছিলেন উনি খুদর মধ্যে আয়াতটাকে সংযুক্ত করেছেন সে থেকে উদ্যবধি চলতেছে খুদবলামশ কেন তিনি আয়াতটাকে অংশ বানালেন উনি জানছেন যে এই আয়াতটা কোরআন শরীফে গুরুত্বপূর্ণ আয়াত একটা আয়াতের ভিতরেই পুরো আহকামের خلاصা এসে গেছে জানেন কোরআন শরীফে আয়াত কয়টা হ্যাঁ সাধারণ লোক কি বলে ছয়শ্টি এ কি ঠিক কথা গলত কথা গলত কথা মার্কেট পেয়ে গেছে অনেক গলত জিনিস পেয়ে যায় মার্কেট পেয়ে যায় যেমন নাকি ইসা সালাম শেষ জামানা না ওর মধ্যে আসবেন এটা গলত কথা মশুর হয়ে গেছে আচ্ছা যা আমি বলেছি আমি তো তিন শিলা দিয়েছি কত বলেছি কত নবীরা এরকম দরখাস্ত করেছে কার দরখাস্ত কবুল হয়নি একজন নবী দরখাস্ত বলেছে উনি ওম্মতে আসবেন এই ওম্মতের ফজিলত বয়ান করতেছে আর তো নবীর কি এহানত করতেছে অথচ হাদিসটা কিন্তু জাল হাদিস সারা দুনিয়ায় ছড়াই গেছে কিন্তু মুফতি সাহেদ আহমদ আর মুফতি সবির আহমদ লড়াই দুজন বীর বাহাদুর মুফতি নায়েব রসুল এনারা জবাব দিয়ে দিয়েছে এই কোন নবী আর এক নবীর হয় না তাবে হয় কিন্তু কি হয় না উম্মত হয় না মৌসা পরে ওনার তাওরাতের শরীয়তের তাবে নবী নাদার আসছে কেউ নবীরা নবী থাকে তবে আর এক নবীর সময় আসলে তখন তার শরীর তাবে হয় ইসা আল্লাহামও একজন নবী না শুধু রসুল এবং পাঁচ রসুলের এক রসুল পাঁচজন বাসাকার রসুল আছে না নোয়াল্লাহিসাম মুসাল্লাহাম ইব্রাহিম আল্লাহ সাল্লাম ইসা আল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এ পাঁচজন কি পুরো রাজমিরা রসুল বাসাইকার রসুল এরা বলতে রসুলকে তুমি মোহাম্মদ বানাই দিচ্ছ হাজরত বলেন যে কোন নবীকে যদি কেউ তার মর্যাদা ক্ষুণ্ণ করে এ লোকের ইমান স্থল হওয়ার সম্ভাবনা নবীরা নবী থাকবেন এটা অন্য কথা আর এক নবীর সময় আসলে তখন তার শরীর তাবে হবেন আর এইটা এই লোকটাকে মানানি করতেছ আল্লাহর কাছে কিন্তু এর জবাব দেওয়া লাগবে যাই হোক আয়াত কয়টা ছয় হাজার দুশো ছত্রিশটা কিন্তু আপনারা এখন ছয় হাজার ছয় শত ছেষট্টি গলত কথা আর বলেন না এখন থেকে কোনো সে আয়াত কয়টা বলবেন ছয় হাজার দুশো ছত্রিশ বলেন বিশ্বাস না গেলে গুনে দেখেন হতো ওসমান রানু চায়ের খলিফা মিলে সব সাওয়ার এজমা করে যে কোরআনশি উম্মতের কাছে বিতরণ করেছে সেই কোরআনশি ভিতরে ছয় হাজার একটা বেশি নেই কিন্তু আমাদের ভিতরে এত গলত মশুর হয়ে গেছে এগুলো আসলে বক্তালায় ছড়াইছে ঠিক না তাবলিগালাগার দায় করে লাভ নেই ওরা বেসরকারি কিছু আনেন না এটা আমাদের মতো হুজুররা এটা ছড়াইছে কেউ গুনে দেখে না একটু এখন কম্পিউটারের যুগে বললে চলে হিসাব করলে তো হয়ে এর মধ্যে পাঁচশো আদল হলো হাকামের পাঁচশো আর বাকি সমস্ত আদল হলো ইমান তহিদ রেসালাত আখেরাত এটা সাবত করছে পাঁচশো আয়াত দিয়ে আহকাম সাবত হয়েছে নামাজ রত হাজ জাকাত ইসলামের রাষ্ট্র শাসন ব্যবস্থা ইত্যাদি সব কিন্তু পাঁচশো আয়াতের মধ্যে কিন্তু এই একটা আয়াত যে নব্বই নম্বর আয়াতের পাঁচশো আয়ের খোলা যদি কোরআন শিবের পাঁচশো আয়াত না না হয় একটা আয়াত আয়াল হইতো ইসলাম যথেষ্ট ছিল এত গুরুত্বপূর্ণ আয়াত এই আয়াত শুনে তৎকালে নবীর যুগে কাফের হয়ে গেছে বন্ধুগণ এখানে তিনটা কথা হলো আদেশ তিনটা নিষেধ ইসলাম শিখেছে ইতায়দুল করবা কিন্তু ওর মধ্যে ছিল ওর মধ্যে আদল এসান ওর মধ্যে ছিল তবু আল্লাহ তালা আল্লাহ কেন বলছেন দুনিয়ার সমস্ত মানুষের তো আদুল চাইতে নিজের আপনজনের সাথে আদলে আচার করা বেশি জরুরি সেজন্য বিশেষভাবে বলছেন কি ওয়াই তাইজুল করবা চার নম্বরে কোনো ফায়সা কাজ করবে না গুনার কাজ করবে না চার নম্বরে কোনো হারাম কাজ করবে না ছয় নম্বরে কোনো জুলুম করবে না বলেন আর কিছু বাকি আছে আল্লাহ তালা আদল করেন এসান করেন আল্লাহ তালা যে আপনাকে আমাকে জাহান্নামে নামে দেন এটা কি আদল না জুলুম আদল হবে আচ্ছা জান্নাত দেন এসান হবে জান্নাত দিলে কি হবে আর জাহান্নামে নামে ভরালে আদল হবে আল্লাহ কি জুলুম হয় কাজেই আল্লাহর সাথে আমাদের আদল করতে হবে না এসান করতে হবে আল্লাহ তালা বন্দার আদল করে না এসান করে বন্দা আল্লাহর সাথে কী করবে তার মানে যদি আপনি সমস্ত ফরজ যে শুনে তো মানেন তাহলে আদল করলেন আর আপনি অন্য সমস্ত নফল মোস্তাহ মানেন তাহলে এসান করলেন ঠিক না তাহলে পুরো ইসলাম এসে গেছে কৃষির ভিতরে এই সাতাত্তর সকাল দেখালাম যে সব এলেম আমল যাত্রা এসে যায় আদল হয়ে গেল আর এ তো শুধু ফরজ দেখানো হয়েছে সুন্নত মুস্তাব আসে ওগুলো করলে কি হবে এসান হবে আল্লাহাক বলেন আহসেন কেমা আসান হে আমার বন্দারা তোমাদেরকে আল্লাহাক এসান করে তোমরা এসান করো আদর করবে কেন বলে এসান করলে কি লাভ হবে আল্লাহ তালা বলেন হাল জাজাউল এহসান ইল্লাল এহসান এসান করলে এসান পাওয়া যাবে জান্নাতে আমরা যাবো ইনশাল্লাহ না ইনশাল্লাহ জান্নাত কয় প্রকার জানেন দুই প্রকার উন্নত মানের জান্নাত আর নিম্ন মানের জান্নাত জান্নাত দুই প্রকার আর দুই প্রকার মখলুক জান্নাত যাবে ইনসান এবং জিন না আছে জিনা জান্নাতীয় হবে জিন্দের এক জান্নাত ইনসানের এক জান্নাত জান্নাতান জান্নাতান অলিমান বলছে কেন মানুষের এক জান্নাত জান্নাত জিন্দের মধ্যে উন্নত জিন আছে না নাই এ মজলিস্য কিন্তু অনেক জিনরা শুনতে ঠিক না যারা আমাদের সকলের চেয়ে বেশি বয়সী আছে আমরা খেতাব করার সময় ওদেরকে লক্ষ্য করি জিনরা আপনারা ভালো করে শোনেন খুশি হয়ে গেছে আমাদের কথা ভালো লাগছে আর তারা বয়সে ছোট এই জিনরা ভালো করে শোনো এরা খুশি প্রত্যেক নামাজের জমাতে জিনরা থাকে কি থাকে না জুমার দিন থাকে আজকে জুমাত্র জিনটা ছিল আপনারা জিনকে সালাম দিয়েছেন আজ দিনটাকে সালাম দিয়েছেন এত বড় একটা অন্যায় কাজ কেন করেন জিনকে সালাম দিলে এসান হবে না দিলে জুলুম হবে অর্থাৎ না আমাদের সালাম ফেরে কি নিয়ত করতে হয় ফেরেশতাকে তাকে নিয়ত করতে হয় মুসল্লিকে নিয়ত করতে হয় জিন্দের কি নিয়ত করতে হয় দুই পাশে কিন্তু আমরা তো এমন মুসলমান মুসলমান মুসলমানের নিয়ত করেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম কি যেন নিয়ত তাই না গন আমরা কি সালাম জন্য নিয়ত করি গন সত্যি কথা গন তো সালামের সময় নিয়ত না করলে এটা কি ইহসান না জুলুম হবে যদি শুধু মানুষের নিয়ত করেন তাহলে আদল হবে আর যদি ফেরেশতা সহ সমস্ত দিন নিয়ত করেন ইহসান হবে ঠিক কি না তা আজকের থেকে বা কাল সকাল থেকে যখন সালাম ফেরাবেন ফরজ নামাজের ফজর নামাজে বা নামাজে তখন নিয়ত করবেন ইনশাল্লাহ কার নিয়ত করবেন তিন নিয়ত করবেন বিশেষ করে আর ইমাম সাহেবকে নিয়ত করবেন সালামের সময় যাদের যাদের সালামের দিকে ইমাম সাহেব পড়ে তারা ইমাম সাহেবকে নিয়ত করবে আর মুসল্লিকে নিয়েত নিয়ত করবে এই দুই মখলুক তো দেখা যায় আর ফের তাদের নিয়েত করবে আর দিন দিন করবে তাহলে যত মুসল্লি মিলে জামাতে নামাজ পড়লো সকলকে সালাম করা সব হয়ে গেল বন্ধুগণ মুফতি মোশাকুল্লিশে বসছে এটা কি আব্দুল না লোকজন আপনারা এখন মেশিন চালু করেন আমি যাইনি আমি এটাকে ফতোয়া দিচ্ছি না এটা আমার সাহেব নিষেধ আছে এজন্য আমি না ওনাদের করার দরকার আছে আন্তর্জাতিক ফায়দা হবে আমার দ্বারা কি ফায়দা হবে আমি তো তো ব্যক্তিত্বই নাই তো বলেন আমরা যে এতকাল সালামের সময় ইমাম সাহেবের সালাম দেওয়ার নিয়ত করি নাই মুসল্লিকে সালাম দেওয়ার নিয়ত করি নাই জিনদেরকে সালাম দেওয়ার নিয়ত করি নাই ফিরতে সালাম দেওয়ার নিয়ত করি নাই এটাকে আমরা আদল কল্যাণ না জুলুম করলাম আজকের থেকে আর জুলুম করবেন কি করবেন আদাল করবেন এসান করবেন এসেন কখন হবে ইমাম সাহেবকে নিয়ত করবেন সালামের সময় মুসলিমদের নিয়ত করবেন দুই ফাঁসের আর ফির করবেন দিনকে তাহলে কি হবে আল্লাহ যে আলহামদুলিল্লাহ আজকে বহুকাল পরে বলে মানুষের থেকে সালাম পেলাম এত কাল ওরা খুব দুঃখ পেতাম আমাকে সালামই করে না আর ফেরত সবসময় সঙ্গে থাকে এরা সালাম পায় না এটা জুলুম না জুলুমের যে কি পরিণাম হবে মরে গেলে বসবে থাকবে ফেরা আপনার মৌতের সময় যখন আসবে ওরা আপনার পক্ষে না বিপক্ষে বলে তা আপনাকে শান্তি হবে যত ফেরত থাক কিরাম কাছে আমল নামা সব কিন্তু সালাম কারোর দেন নেই কিন্তু না আমাদের সালামদুল্লাহ সালাম পাইতো আমরা সালাম নিয়ত করে নিই না করে এদেরকেও সালাম দিই নি অন্য ফিরে তারা আমাদের তাদেরকে সালাম করে নেই দিনদেরকে সালাম করে নেই এমনকি আমরা মানুষ জাতিকেও সালাম করে নেই ইমাম সাহেবকে সালাম করে নেই আমরা নামাজ পড়ে কি আদল করেছি না জুলুম করেছে আজকের মাহফিন থেকে আপনারা কি শিক্ষা নেবেন সালামের সময় নিয়ত করা শিখবেন তো ইনশাল্লাহ আপনার আলমের কাছে জিজ্ঞেস করুন সালামটা নিয়ত কেমনে করতে হয় অনেকে আবার সমস্যা পড়ে নিয়ে তোমার নাওয়াতেন ভর্তি হয় নাকি নিয়ে থেকে নাওয়াতেন ভালো লাগে নাকি সংকল্প করলে হয় তাকাবেন কিন্তু কাদের দিক সালাম কোন দিক তাকাবেন কাদের দিক না কাদের উপর কান কাদের দিক তো অধিক এটা কি সুননাথ সুন্নাত কি এখানে কাদের উপরে এখানে তাকে কষ্ট হয় কিন্তু আসসালামাইকুম আহমদুল্লাহ কষ্ট করলে নামাজ কবুল না কথা বুঝছেন ভাই এদিক সালাম ফেরাবে তাকায় তাকায় নিয়ত করো ফেরেস্তা এদিকের মুসল্লি তাকাবো না এদিকের মুসল্লি ইমাম সাহেব দিক তাকে আর জিন্দালকে সালাম নিয়ত করবো তাই বলতেছিলাম প্রত্যেক জামাতেই ফেরত থাকে জিনও থাকে থাকে কি না আপনাদের বিশ্বাসে থাকে না ফেরত সালাম দেন না আর সালাম নিয়ত করেন না আজকে তো করবেন তো ইনশাল্লাহ মোস্তাক সরা করে দেবে কিন্তু ভালো করে আমি মতন করে যাচ্ছি আমি মতন করে হ্যাঁ উনি কিন্তু এসব মার্শাল্লাহ মাস্টার্স মাস্টার ডিগ্রি আল্লাহ ভাই ওনাকে যথেষ্ট ক্ষমতা দিয়েছেন মানুষকে বুঝতে পারেন আল্লাহ ভাই আরো আগে বাড়ার তফিক দান করেন তো বলছিলাম ভাই জান্নাত কয় প্রকার উন্নত জান্নাত জিন্দের জন্য মানুষের জন্য কাদের জন্য জানেন মানুষ তিন তিনবার মুসলমান কয় এই ইমান তিন ভাগে যাবে মত সময় তুম আজওয়াজান সালাসা সবাই একই কবরস্থানে কিন্তু বাঘ তিন হয়ে যাবে আর সাবল মাই মানে তোমা সাবল মাই ও আর সাবল মাসামা তোমা সাবল মাসামা আর সাবে কোন আর সাবে কোন উলায়কাল মোকার রবন সে এক দললত একদল লোক এত বেশি আল্লাহ হবে এত এহসান আদল এহসান করবে ই তাই করবে আর এত তাকওয়ালা হবে কোনো ফায়সা থাকবে না তার আমল্লামা সব তবা করে কেন্দ্রে কেন্দ্রে বুঝে ফেলবে কোনো হারাম কাজ থাকবে না কোনো জুলুম থাকবে না এই লোকগুলি কোনো মোস্তাফ ছোটবে না এই লোকগুলি বিনা হিসাবে জানলা চলে যাবে এদের নাম হলো সাহাবেক কোন আর যাদের গুণা আছে নেকিও আছে এদের হিসাব কিতে হবে ওজন করা হবে ওজনে যাদের নেকি বেশি হবে বদি কম হবে এরা ডায়নাথ আমল না হয়ে যাবে এরাও কিন্তু ও জান্নাতে যাবে কিন্তু মর্তবা নিচে হবে জান্নাতে তো কোটি কোটি মর্যাদা মর্তবা আছে ঠিক না আর যাদের আমল নামও ওজন করে গুণা বেশি হয়ে যাবে নেকি কম হয়ে যাবে এ লোকগুলি সাময়িকভাবে জাহান নামে যাবে সাময়িকভাবে জাহান নামে এদের ধোলায় খাওয়ার পরে তখন বেরোয় আসবে ইমানের কারণে এগুলোগুলি কোন জান্নাতে যাবে আর ও জান্নাত পাবে না এটা আলাদা জান্নাত অমিন দু জান্নাতান জান্নাত অমিন দু এদের আলাদা জান্নাত ওটার থেকে নিম্ন কথার কথা ওটা যদি স্বর্ণের হয় এটা রূপার কিন্তু এটা কম না জাহান্নামের তুলনায় এটা অনেক অসাধারণ সেদিন এই জান্নাতের ফলে বলছে কি ফাবিয়া আলাই রব্বি কুমার দেবান জিন্দের জন্য জান্নাত ইনসানের জন্য জান্নাত জিন্দেরও ফার্স্ট ক্লাস জান্নাত আছে জিন্দেরও নিম্ন শ্রেণীর জান্নাত আছে বন্ধুগণ এখন বলেন আপনারা কোন ভাগে ভর্তি চান ভর্তি চান উন্নত মানের উন্নত মানের হলে ওই আয়াতের আলোকে নিজেকে সাজাইতে হবে এনল্লহয়াম ওরও বিলাহ দিলে বলে হেন ওই তা ইদুল করবা ওয় আন আনিল ভাষায় বলমন কার বালবা কম তাদা কারণ সংক্ষিপ্ত আকারে বলি মাদ্রাসার জন্য যা পারেন তাই দেন এটা হলো আদল বেশি দিলে কি হবে এখন আপনারা কি মাদ্রাসাকে আদল করেন না আসান করেন হ্যাঁ আর কথা নেই এখন থেকে আপনারা কি মাদ্রাস ব্যাপারে আদল করবেন না আসান করবেন আল্লাহ তারা এসান করার তৌফিক দান করুন যারা মাঝে এহসান এসান করে তাদের লক্ষণ আমি আসরের তিনটে হাত পড়েছি এরা মুত্তাকিরাই পারে আল্লাহ বলেন আমানু এহসানওয়ালারা মুত্তাকি হয় তারা মুত্তাকি হয় এদের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য থাকে এক এরা মুখলেশ হয় দুই নম্বরে সুন্নতের দেওয়ানা হয় তিন এরা সবরকারী হয় মুত্তাকিরা আরো অনেক অনেক বৈশিষ্ট্য আছে মৌলিক বৈশিষ্ট্য তিনটা আল্লাহ তাআলা বলেন যে আর আসাবে কোনা সাবুকন হবে এবং অন্য জানা যাবে এদের এক বৈশিষ্ট্য মুত্তাকি হতে হবে দুই নম্বরে আল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগদিন আল তানজুর তোমার জীবনের প্রত্যেক দিনের হিসাবের অডিট করো অডিট অর্থাৎ গুনাহ কি পরিমাণ নাকি কি পরিমাণ করছো কিন্তু সাধারণভাবে মানুষ নিজের ক্ষেত্রে নিজের ক্ষেত্রে যখন বিচার করে হিসাব করে তো গুণা করলো নিজেকে ভাবে গুণা করলো করে গুণা কিন্তু ভাবে কি আমি নেককার। এটা কি আদল নাকি জুলুম আল্লাহ তালা বলছেন এই তুমি যখন নিজের হিসাব মিলাবা মোড়াকা করবা তখন তুমি আদল করবা জুলুম করবা না অর্থাৎ গুনাহ করে নিদিকে নেককার কার ভাববা না বরং গুনা করলে গুণা কথা মনে করবা আর গুনা কথা মনে করে করে কান্না করে শুকুর করবা বিশেষ করে নেকিকে ভুলে যাবা গুণাকে স্মরণ করবা প্রত্যেক দিন আর কাছে কান্দা। এই জুড়িফ করতে গিয়ে হিসাব করতে গিয়ে জুলুম করবা আবার কইছে কি ওটাকুল নবসুম্মা কদ্দমাত লেবাদিন ওয়ার্তা কুল্লহ নিজের ক্ষেত্রে মোরাকে আবার করতে গিয়ে হিসাব করতে গিয়ে অডিট করতে গিয়ে যেন জুলুম না হয়ে যায় সেখানে বয়দ্যা করল হুঁশিয়ার সাবধান কেন তুমি কি হিসাব করো না করো বি আল্লাহ সব জানেন তুমি কি গুনা করে নিজেকে নেকের ভাব দিছ নাকি করে ইসলাম নিজেকে নেকের ভাব দিছে এর বলতেছেন তৃতীয় বৈশিষ্ট্য হল যারা অন্য

এদেরকে আল্লাহ আত্মভোলা বানায় দেন এরা নিজের কল্যাণ বোঝে না নিজের ভালাই বোঝে না নিজের ভালো সে বিবেচনা করতে পারে না হারাই ফেলে এখন হলো মোত্তাকি হয়ে গেল নিজের জীবনের হিসাব মিলাইলো জাকের হয়ে গেল এ লোকগুলি জান্নাত দিয়ে যাবে সে জান্নাত হলো অন্য জান্নাত আল্লাহ বলেন তাদের এই গুণগুলি থাকবে এরাই অন্য জানা যাবে এরা জাহান্ন এক না হুমুল, এরা সে ফার্স্ট ক্লাস জান আল্লাহ আমাদেরকে এই কথাগুলি সংক্ষিপ্ত করে বললাম আল্লাহ তালা বাকি যে কথা রয়ে গেছে বলা ছাড়াও বুঝার তৌফিক দান করো আর নাহলে পরবর্তী বক্তাদের আগলো বুঝার তৌফিক দান করো অমা আলহ্লা সুবাহ আল্লাহ বিহামদিহি সুবাহিকা আর সাদু আল্লাহ